হেজবুত তাওহীদ কি বলে দেখেন, ইসলাম শুধু নাম থাকবে। এই বইটার 75 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তারা লিখছে, এই বিকৃত বিপরীতমুখী ইসলামটিকেই ধর্ম ব্যবসায়ী, কারা ধর্ম ব্যবসায়ী, আলেম মোল্লা পীর মাশায়েক শ্রেণী বিক্রি করে খাচ্ছে। এটা আল্লাহর ইসলাম নয়, তাই এর অনুসারীরাও মুসলিম নয়। নাউজুবিল্লাহ বলেন না, বাংলাদেশের সব মুসলমানরা কাফের, সব পীরেরা কাফের, সব বক্তারা কাফের, শুধু আমাদের হুসাইন সেলিম তিনি হলেন একেবারে খাঁটি 100% হাসান বসরি। এরপরে তারা বলতে চায়, তাহলে বলেন তাদের বক্তব্যে সমস্ত ইসলামের সমস্ত আলেমরা ধর্ম ব্যবসায়ী, নাস্তিকরাও আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, হেজবুত তাওহীদও আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। বলেন হেজবুত তাওহীদের মধ্যে আর নাস্তিকদের মধ্যে কোনো তফাত? তফাত 5 নম্বর, নাস্তিকদের সবচাইতে বড় মিশন হলো ফ্রি মিক্সিং, অর্থাৎ নারী পুরুষ একে অপরের সাথে অবাধ মেলামেশা, একে অপরের সাথে পাশাপাশি থাকতে পারবে। এবং এই নাস্তিকদের মূল থিম হল ছেলে মেয়ে একই সাথে পড়বে তথা সহশিক্ষা। হেজবুত তাওহীদ কি বলে দেখেন, চলমান সংকট নিরসনে হেজবুত তাওহীদের প্রস্তাবনা পৃষ্ঠা 8, এখানে তারা বলছে মানব জাতির মহান শিক্ষক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে নারী পুরুষ উভয় শিক্ষা অর্জন করতেন, কাজেই প্রকৃত ইসলামেও নারী পুরুষ উভয়ই শিক্ষকের সামনে বসে শিক্ষা অর্জন করবেন। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ একটা সহিহ সনদে হাদিস আছে, একদিন এক মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো আপনার সামনে বসে তারা তালিম নেয়, আমরা তো মহিলারা শিক্ষা পাই না, আমাদের জন্য একটা নির্দিষ্ট দিন বাজেট দেন যেই দিন আমরা আপনার থেকে দিন শিখব। নবী একটা নির্দিষ্ট দিন দিলেন, অমুক একটা জায়গা নির্দিষ্ট করলেন, সেখানে নবীজির কাছ থেকে নারীরা তারা তাদের শিক্ষাটা অর্জন করতেন বা করেছিলেন। ইসলামের দুটি ধারা, পর্দার আয়াত নাজিল হওয়ার আগের একটা বিষয়, পরের একটা বিষয়, খুব ক্লিয়ারলি কথা। সহিহ সনদে একটা হাদিস আছে, নবীজির দুইজন স্ত্রী দাঁড়ালেন, আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী আসলেন, নবীজি বললেন দুই স্ত্রীকে যাও ইহতাজিবা পর্দা করো, অথচ তারা আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, তাদেরকে বললেন তোমরা পর্দা করো। নবীজির দুজন স্ত্রী বললেন আলাইসাহু আমিউন, আলাইসা আমিউন, সে কি অন্ধ নয়? নবীজি বললেন এই মহিলারা, তোমরা যেই সাহাবীর অন্ধ বলে তোমরা দাঁড়াইতে চাও, আফা আমিয়াওয়ান, তোমরাও কি অন্ধ, তোমরা কি দেখবা না? তার মানে বলেন পুরুষের দিকে মহিলাদের বিনা কারণে তাকানোর কোনো সুযোগ, বলেন সুযোগ? তো ছেলে মেয়ে যখন একই অপরে পাশাপাশি যখন বসবে, তখন এই হাদিস লঙ্ঘন হবে না হবে না? তাহলে বলেন ইসলামে সহশিক্ষা, ছেলে মেয়ে একসাথে পড়ার ব্যবস্থাপনা ইসলামে? ইসলামে? এটা নাস্তিকদের শিখানো একটা থিওরি, সেই কথার সূত্র ধরে হেজবুত তাওহীদও সহশিক্ষার পক্ষ নিয়েছে। বলেন হেজবুত তাওহীদ মুসলমান না নাস্তিক? এরপরে নারী নেতৃত্বর ব্যাপারে, ইসলামের মধ্যে নারী নেতৃত্বর কোনো সুযোগ? সুযোগ? আর রিজালু কাওয়ামুন আলা নিসা, নারীদের নেতৃত্ব দিবে পুরুষরা, কথা কয় না? নারীদের নেতৃত্ব দিবে কারা? পুরুষরা। মহিলাদের, মহিলারা পুরুষের নেতৃত্ব দিবে না। নবীজি বলেন লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইলান নিসা, যেই মহিলারা, যেই মানুষেরা তাদের নেতৃত্বের দায়ভার মহিলার কাছে যায়, তারা কখনো সত্যিকার অর্থে সফলতা তারা পেতে পারে না। এর বাস্তব প্রমাণ নেন, আপনাদের সমাজের মধ্যে কোনো পরিবারের মাতবার যদি মহিলা হয়, কোনো যুবক যদি জানে এই পরিবারের মাতবার মহিলা, বিয়ে শাদিও করতে যায় না। কয় কেন বিয়ে করবি না? কয় দাজ্জাল, দাজ্জাল, এটা দাজ্জাল, কথা হয় না? এটা ডাইনি, এই ঘরে বিয়ে করলে শান্তি আসবে না। তাহলে বোঝা গেল 10 জন পরিবারের সংসারে নারী যদি মাতবার হয়, ওই সংসারে যেমন আগুন জ্বলে শান্তি হয় না। ও বাংলাদেশের মুসলমান, 18 কোটি জনতার দায়ভার এবং ক্ষমতা যখন নারীর কাছে দিয়া দিবেন, আপনার দেশের নাম হবে ডিজিটাল, সব কিছু তো হবে ভেজাল। তাহলে নারী নেতৃত্ব ইসলামে আছে, কিন্তু এই নারী নেতৃত্বের মূল প্রবক্তা হলো নাস্তিক্যবাদ। হেজবুত তাওহীদ কি বলে দেখেন, ধর্ম ব্যবসার ফাঁদে
তাদের একটা বই আছে, এই বইটার 110 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তারা বলছে নারীদের ঘরে থাকতে হবে, নারী নেতৃত্ব হারাম, ছেলেদের দাড়ি রাখতে হবে, আরবীয় লেবাস পড়তে হবে, নাচ গান ছবি আঁকা ভাস্কর্য তৈরি করা হারাম, কোরআন এগুলোর একটাকেও প্রত্যক্ষভাবে হারাম করেনি কিন্তু ফতোয়া দিয়ে সবই নিষিদ্ধ করা হয়েছে। তার মানে এটা কোরআন দ্বারা নিষিদ্ধ প্রমাণিত না, এটা নিষিদ্ধ করেছে হুজুররা। বলেন এ ব্যাপারে বলতে গেলে, প্রত্যেকটার ব্যাপারে বলতে গেলে লম্বা টাইমের দরকার, আমার হাতে সময় নাই। ইসলামে ভাস্কর্য তৈরি করা, নাচ গানের ব্যাপার, এগুলো যে জায়েজ না জায়েজ, হালাল না হারাম, এগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। আপনাদের সহজ একটা মাধ্যম বলে দিই, যদি আপনারা এই প্রত্যেকটার আলোচনা জানতে চান তাহলে গুগলে ঢুকে rizwanrafiqi.com লিখে একটা সার্চ দিবেন, আমার নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের একেবারে নিচের ফোল্ডারে হেজবুত তাওহিদ নামক একটা ফোল্ডার আছে, এখানে 43টা পর্ব লেখা আছে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিষয় খুলে খুলে ওখানে লেখা আছে, যদি প্রত্যেকটার আলোচনা খুল্লুম খুল্লা জানতে চান ওখানে আপনারা দেখে নিতে পারবেন। তাহলে নারী নেতৃত্বও হলো সেই শিকার নাস্তিক্যবাদের বলি হেজবুত তাওহিদ দিচ্ছে। এখন আপনি আমাকে বলেন হেজবুত তাওহিদ মুসলমান না নাস্তিক? এরপরে নাস্তিক তসলিমা নাসরিন সহ সকল নাস্তিকের মূল মাথা ব্যথা বোরখা। ওই বোরখা চলবে না, বোরখাটা আগের যুগের কালের জিনিস, এমনকি আমাদের পাঠ্যসূচিতেই বোরখার বিরুদ্ধে অনেক কলাম লেখা হয়েছে, অনেক বিস্তারিত লেখা হয়েছে। মনে রাখেন মানুষ মহিলারা যখন পর্দা থেকে আলাদা হয়, কুকুরের যেমন পর্দা নাই মহিলারও তেমন পর্দা নাই, কুকুর যেমন ধর্ষণের শিকার হয় মহিলারাও ধর্ষণের শিকার হবে, এটা চূড়ান্ত বাস্তবতা। সুতরাং এই বোরখা, গত কিছুদিন আগে নাস্তিকরা একটা আন্দোলন করেছে পোশাকের স্বাধীনতা চাই, কেন আমরা বোরখা পরব? এখন মেয়েরা ছেলেদের মতো পোশাক পরছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মেয়েরা টিএসসির মোড়ে পুরুষের মতো পোশাক পরে আসছে। হেরে জিজ্ঞেস করছে তোমার নাম কি, কয় নারী আক্তার পুরুষ। কি নাম? নারী আক্তার পুরুষ, ছেলে আক্তার মেয়ে। তার মানে এরাও মেয়ে, এরা মেয়ে আবার ছেলে উভয়টা। তার মানে বুঝাতে চায় যে পোশাকের স্বাধীনতা চায়, বোরখা পরব না, আমার দেহ আমি দেখাবো, যারে খুশি তারে দেখাবো, তোমরা মোল্লা রাখে। এই বোরখা বিরোধী স্লোগান নাস্তিক্যবাদ বাংলাদেশের প্রথম মোটামুটি আমাদের বাংলাদেশে তসলিমা নাসরিন থেকে এসেছে। এর আগে অনেকে বলেছে কিন্তু এই ব্যাপারে মূল আন্দোলনটা শুরু করেছে তসলিমা নাসরিন। বোরখা তাদের কাছে সহ্য হয় না। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন সেলিম বলেছে বোরখা এটা শয়তানের আবিষ্কার করা, এত শক্ত ভাষায় তো কোনো নাস্তিকও বলেনি, এমনকি গণমাধ্যমের করণীয়। এই বইটার 63 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া বলছে নারীকে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী ধর্মের দোহাই দিয়ে পর্দার অজুহাতে, তাদের সম্মান ও সম্ভ্রম রক্ষার অজুহাতে মিথ্যা ফতোয়ার বেড়া জালে বন্দি করে আপদমস্তক কাপড়ে আবৃত কিম্ভূত কিমাকার অবলা প্রাণীতে পরিণত করেছে। তার মানে এরা বলতে চায় বোরখা পরিয়ে মোটামুটি মহিলাদেরকে জানোয়ার বানানো হয়েছে, অবলা প্রাণী মানে জানোয়ার পশু পাখি, এই পশুদের মতো বানানো হয়েছে। তার মানে এরা বোঝাতে চায় পর্দা যারা, বোরখা যারা পরে তারা পশু, এবং বোরখাটা শয়তানের আবিষ্কার করা। তিক্ককবাদের আন্দোলন ছিল বোরখানিয়া, যার কারণে বাংলাদেশে প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব সহ, মুফতি আমিনী সাহেব সহ বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, তাওহিদি জনতা, নাস্তিক্যবাদের বোরখা বিরোধী যে বক্তব্য দিয়েছিল তার প্রতিবাদে চতুর্দিকে তারা আন্দোলনের জোয়ার বইয়ে দিয়েছিলেন। অবশেষে রাতের আধারে তসলিমা নাসরিন বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। মুসলমানেরা, আমি রিজওয়ান রফিকি, এই বোরখা বিরোধী নাস্তিক্যবাদের দোসর হেজবুত তাওহিদের বিরুদ্ধে আমি বাংলাদেশে শুধু আজান দিচ্ছি, আমি ছোট মানুষ বলে শুধু আজান দিয়ে যাচ্ছি। আমি চাই আমাদের বাংলাদেশের কোন একজন মুরব্বী খতিবের ভূমিকায় এনে যখন তিনি স্লোগান তুলবেন, বক্তব্য দিবেন, এমন আন্দোলন হবে সেলিমরা বাংলাদেশে টিকতে পারবে না। আমি শুধু আজান দিচ্ছি, আজান দিয়া জাতিকে জাগ্রত করতে চাই। এই হিজবুত তাওহিদ তারা মুসলমান নয়, ওরা নাস্তিকদের দোসর। এরপরে দাড়ি টুপি এদের কাছে, নাস্তিকদের কাছে পছন্দ না। এই হুজুররা দাড়ি রাখে, তসলিমা নাসরিন বলছে দাড়ি রাখে তারা, চাপা যাদের ভাঙা।
অর্থাৎ যাদের চাপা ভাঙা এদের দাড়ি নাকি এরাই নাকি দাড়ি রাখে, তাহলে আমার কথা হলো দেওয়ানবাগি দাড়ি রাখছে কি লেগে কোন? এরা দাড়ি টুমির বিরুদ্ধে নাস্তিক্যবাদ অত্যন্ত সচ্চর। হেজবুত তাওহীদের একটা বই আছে ইসলাম শুধু নাম থাকবে, এটার 31 নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়া বলছে ওই নাস্তিকদের সুরে সুর রেখে দাড়ি টুপির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তাহলে নাস্তিক্যবাদ ও দাড়ি টুপি বিরোধী, হেজবুত তাওহীদ ও দাড়ি টুপি বিরোধী, তাহলে বলেন হেজবুত তাওহীদ মুসলমান না নাস্তিক? মুসলমান না নাস্তিক? এরপরে বাদ্যযন্ত্র নৃত্য নাচ ভাস্কর্য নাট্যকলা এগুলো তো আমাদের বাংলাদেশের নাস্তিকদের মূল কাজ। আমাদের বাংলাদেশে নাস্তিক হয় নাকি বুয়েটের ছেলেরা যারা বিজ্ঞান চর্চা করে, অন্য দেশের লোকেরা বিজ্ঞান চর্চা করে ল্যাবে বসে, আর আমার বাংলাদেশের জাফরিক বালদের ছাত্ররা বিজ্ঞান চর্চা করে টিএসসির মোড়ে বসে কলা বানায়, বেগুন বানায়, গাজর বানায়, হুতুম পেঁচা বানায়, বেলুন বানায়, এরাই হলো আমাদের বাংলাদেশের নাস্তিক। এবং এরা বাংলাদেশের বিজ্ঞানী, এরা নাস্তিকতার চর্চা করে, এরা বাদ্যযন্ত্র নৃত্য নাচ ভাস্কর্য নাট্যকলা এগুলো নিয়ে 24 ঘন্টা নাস্তিকরা পড়ে থাকে। হেজবুত তাওহীদ কি বলে দেখেন, আসুন সিস্টেমটাকেই পাল্টায়। বই নাম্বার 12 নাম্বার পৃষ্ঠা, এটার মধ্যে তারা বলছে যে কোনো জিনিস হারাম কি না তা জানার জন্য আমাদেরকে আল্লাহর কিতাব দেখতে হবে। জেনে রাখেন এই বক্তব্যটাও ভুল, আল্লাহর কিতাব থেকেই শুধু হালাল হারাম দেখতে হবে, এটা একটা ভ্রান্ত মতবাদ, আহলে কোরআনদের একটা মতবাদ। আমাদের মতো আমাদের দাবি হলো শুধু কোরআন আমাদের জন্য শুধু হালাল হারামের মানদণ্ড নয়। নবী ইন্তেকালের সময় বলেছিলেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়িহি, আমার আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্না উভয়টা আঁকড়ে ধরবে তাহলেই তোমরা পথভ্রষ্ট হবে না। অপর হাদিসের মধ্যে নবীজি বলেন 73টা দল হবে, একটা দল জান্নাতি, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি বলেন ওই জান্নাতি দল হলো তারা যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার নবীকে মানবে, আমার সাহাবীদের মানবে, তারাই জান্নাতে যাবে। তাহলে বলেন হালাল হারামের মানদণ্ড, আমি স্পষ্ট করে বলি শুধু কোরআন নয়, হালাল হারামের মানদণ্ড আল্লাহর কোরআন, নবীর সুন্না, আর এগুলো বুঝে নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে। আল্লাহর কিতাব, নবীর সুন্না আর সাহাবা, এই তিনটা জিনিস যদি আঁকড়ে ধরতে না পারো তাহলে কেউ জান্নাতি হওয়ার সুযোগ। এরা বলে হালাল হারাম কি না এটা দেখতে হবে কোরআন থেকেই শুধু, বলেন এই বক্তব্য সঠিক না ভুল? দ্বিতীয় নাম্বার তারা বলে কোরআনে যা নিষিদ্ধ করা হয়েছে সেগুলো ছাড়া আর সবই বৈধ। এখন কোরআনে দেখুন গান বাদ্যযন্ত্র চলচ্চিত্র নাট্যকলা অভিনয় নৃত্য চিত্রাঙ্কন ভাস্কর্য ইত্যাদি আল্লাহ হারাম করেছেন কিনা, যদি না করে থাকেন তাহলে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা সম্পূর্ণ অযৌক্তিক। আল্লাহ যেটিকে বৈধ করেছেন সেটি কোনো আলেম মুফতি ফকি মুফাসসির হারাম করার অধিকার রাখেন না। তার মানে তারা বলতে চায় গান বাদ্য চলচ্চিত্র নাট্যকলা অভিনয় নৃত্য চিত্রাঙ্কন ভাস্কর্য এগুলো কোরআনে আল্লাহ হারাম করেননি, এগুলো হালাল, এগুলো মোল্লারা হারাম করেছে। বলেন এগুলো হালাল না হারাম? এগুলোর ব্যাপারে অসংখ্য আয়াত এবং হাদিস আছে, এগুলো বিস্তারিত বলার সময় নেই। এরপরে সর্বশেষ আর দুইটা জিনিস আপনাদেরকে বলে শেষ করে দেই, নাস্তিক্যবাদের সবচেয়ে বড় মিশন হলো জন্ম নিয়ন্ত্রণ করো। আমার ওয়েবসাইটে যদি আপনারা পড়েন তো ওখানে বিস্তারিত লেখা আছে। আমেরিকা জরিপ চালিয়ে দেখেছে আগামী 50 বছর পর মুসলমানদের কাছে পৃথিবীর রাজত্ব এবং ক্ষমতা চলে যাবে। কেন? বলে মুসলমানরা আগামী 50 বছর পর যে হারে তারা বাচ্চা নিচ্ছে, সন্তান জন্ম দিচ্ছে, তো আগামী 50 বছরের পর মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। এখন সবচেয়েতে জনসংখ্যায় বেশি হলো খ্রিস্টানেরা, সবচেয়েতে 50 বছর পর জনসংখ্যা বৃদ্ধি পাবে মুসলমানদের। তো স্বাভাবিক নিয়মে মুসলমানের সংখ্যা যখন বাড়বে তো তাদের হাতেই ক্ষমতা চলে যাবে। এজন্য সেই সুপ্রিম পাওয়ারের অধিকারী নাস্তিক্যবাদ ইসলাম বিদ্বেষী খ্রিস্টান ইহুদি এবং ধর্ম বিদ্বেষীরা তারা স্লোগান চালু করে দিয়েছে, দুটি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। এই স্লোগানটা মুসলমানদের না বেঈমানদের? মুসলমানদের না বেঈমানদের? এই জন্ম নিয়ন্ত্রণের স্লোগান যে নাস্তিকরা চালু করে দিল, হেজবুত তাওহীদ গণমাধ্যমের করণীয় পৃষ্ঠা নাম্বার 37 এখানে এসে বলছে জনসংখ্যার আধিক্য, অসম বন্টন আর সম্পদের স্বল্পতা মানুষের আত্মাকে বিনষ্ট করে দেয়। যারা কোনোদিন চুরি করেনি তারা হয়ে ওঠে চোর,
জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষ চোর হয়ে ওঠে। যারা কোনোদিন খুন খারাপির কথা কল্পনাও করেনি তারাও সন্তান সন্ততির জন্য এই কাজটি করে। তার মানে এরপর আবার গণমাধ্যমের করণীয় 37 নম্বর পৃষ্ঠায় বলে, জ্যামিতিক হারে জনসংখ্যা বৃদ্ধি মানব জাতিকে ধ্বংসের কিনারায় এনে পৌঁছে দিয়েছে। তার মানে এরা বলতে চায় জনসংখ্যা যেহেতু বেশি হচ্ছে অতএব এজন্যই মানুষ এখন ধ্বংসের দিকে আগাচ্ছে। আপনি আমাকে বলেন নাস্তিকদের যত যত থিওরি, টোটাল থিওরিটা আমাদের হেজবুত তাও বাংলাদেশের হেজবুত তাওহীদের ভেতরে আছে না নাই? আছে না নাই? তাহলে এখন আপনি আমাকে সুস্পষ্ট একটা জবাব দেন। এতক্ষণ যাবত আমি আপনাদেরকে যেটা শুনাইলাম, আপনাদের বিশ্বাস কি, হেজবুত তাওহীদ মুসলমান না নাস্তিক? মুসলমান না নাস্তিক? অতএব এই নাস্তিকদের জায়গা নরসিংদীতে হতে দেওয়া হবে না। এই নরসিংদী মুসলমানের ঘাঁটি, আব্দুর রহিম সাহেব হুজুরদের মতো জিন্দা শাহজালালদের ঘাঁটি, এই ঘাঁটিতে তোমরা নাস্তিকতা করবে এক সেকেন্ড বরদাস্ত করবে না মুসলমানেরা। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি বলি না যে আইন হাতে তুলে নেন, সমস্ত ওলামায়ে কেরাম এবং ধর্ম যারা অনুসরণ করেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের শায়খে নরসিংদী যখন আপনাদেরকে ডাক দিবেন, আব্দুর রহিম সাহেব হুজুর যখন আপনাদেরকে ডাক দিবেন, হেজবুত তাওহীদের বিরুদ্ধে গণ আন্দোলন যখন গড়ে তুলবেন, ও মুসলমানেরা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, নিজের দলের অপমান তো আপনি সহ্য করতে পারেন না, বাবার অপমান সহ্য করতে পারেন না, মায়ের অপমান সহ্য করতে পারেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর অপমান যে আল্লাহ নিজে সহ্য করেননি, শুধু নবীজিকে একটা কটুক্তি করেছিল আবু লাহাব, আল্লাহর নবীকে বলেছেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহ পাক নবীর ব্যাপারে এতটুকু কথা যে আল্লাহ সহ্য করেননি, সাথে সাথে আয়াত নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, সেই নবীর শরীর থেকে এই দিনের জন্য আল্লাহ রক্ত নিলেন, নবীর শরীরের রক্ত। তাহলে বুঝেন এই দিনটা আল্লাহর কাছে কত, আল্লাহ পাকের কাছে কত গুরুত্বপূর্ণ দিন। ওই দিনকে যেই দিন নবী আপনাদেরকে দিয়া গেলেন, রক্ত ছড়ালেন, 3 বছর সিয়াবে আবি তালেবে জেল খাটলেন, নিজের মাতৃভূমি ছাড়লেন, সন্তান সন্ততি ছাড়লেন, দান্দার মোবারক শহীদ করলেন, সেই দিনকে নিয়া হেজবুত তাওহীদ ঠাট্টা করবে, দিনের নামে নাস্তিকতা প্রমোট করবে, মুসলমান এটা উম্মতে মুহাম্মদ হিসেবে সহ্য করা যায় না। অতএব হুজুর যখন আপনাদেরকে ডাক দিবেন, আমি ক্লিয়ার জানতে চাই, জান দিতে হয়, মাল দিতে হয়, মামলা খেতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তৈরি আছেন কে একটু হাত তুলেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তবে পেরেশানি নাই, আমাকে অনেক উপর থেকে একজন বলেছিল, তুমি যে হেজবুত তাওহীদ নিয়ে এত কাজ করো, তুমি কাজ করতে করতে ওদের যদি একটা মার্ডার হয়, তো তোমার নামে যদি মার্ডারে কেসের প্রধান আসামি যদি তোমাকে বানায়, তখন তুমি কি করবা? আমি বললাম যে দেখেন, আমি তো মার্ডার টাডার করা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নই, এরপরও যদি আপনারা আমাকে মামলা দেন, তা আপনি প্রশ্ন করেছেন যে ফাঁসির কাজ যদি আপনার নামে মার্ডার কেসের আসামি আপনাকে করে, তা আপনি কি করবেন? তো স্যার আমি আপনাকে প্রশ্ন করি, আমাকে সর্বশেষ মিথ্যা মামলায় ফাঁসি দিবেন, তারপরে কি করবেন? এরপরে তার কিছু করণীয় নাই। তো আমি আলহামদুলিল্লাহ হেজবুত তাওহীদ বিরোধী আন্দোলনে বা কথা বলতে গিয়ে আমি ওই ফাঁসির কাষ্ঠ পর্যন্ত যেতে তৈরি আছি, আপনাদের টেনশন করা লাগবে না আমাকে নিয়ে। যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত হেজবুত তাওহীদের বিরুদ্ধে আমাদের স্লোগান চলতেই থাকবে। তবে আমি আগাগোড়া বারবারই বলে আসছি, হেজবুত তাওহীদের সেলিমকে আজও বলছি, যদি আপনি তো নারীদের সামনে চোখ বন্ধ কইরা বিরাট বক্তব্য দিয়া নিজেকে সাহসী আর যোদ্ধা দাবি করতে চান, নিজেকে অনেক বড় মুজাহিদ দাবি করতে চান, আমি জাস্ট 20 সেকেন্ড টাইম চাই, আমার সামনে এসে শুধু ঠ্যাংটা স্থিরভাবে দাঁড়াবেন, কাপাকাপি যেন না হয়, শুধু স্থিরভাবে দাঁড়াবেন,
20 সেকেন্ড আমি 20 সেকেন্ডের মধ্যে প্রমাণ করব তোমাদের বই থেকে প্রমাণ করব কারণ আমি তোমাদের বই থেকে জন্যই করব হিজব তাওহীদের সেলিম তো কোরআন হাদিস জানে না আরবি বোম্মাল্ল বের হবে না তা আমি বলছি কোরআন হাদিসও দরকার নাই তোমাদের বই থেকে আমি প্রমাণ করব মাত্র 20 সেকেন্ডে যে হিজব তাওহীদ আগা গোড়া কাফের এটা যদি 20 সেকেন্ডে প্রমাণ না করতে পারি আমি নিজে হিজব তাওহীদ গ্রহণ করব চ্যালেঞ্জ করলাম মাত্র 20 সেকেন্ড যদি হিজব তাওহীদের সেলিম বলে যে না আমি সব জায়গায় বসতে পারবো না তা আমি সেলিমকে বলছি আপনার বেডরুম থেকে নিয়া বাইতুল মুকাররমের বিশাল চত্বর পর্যন্ত বাংলাদেশের 56,000 বর্গ মাইল সহ 20,000 কোটি বর্গ মাইলের পুরো পৃথিবী স্থলে বলেন জলে বলেন দিনে বলেন রাতে বলেন দেশে বলেন বিদেশে বলেন আপনার ঘরে বলেন আমার ঘরে বলেন অফলাইনে বলেন অনলাইনে বলেন সর্বহালতে আমি বসতে তৈরি আছি বুকে যদি পাটা থাকে যদি পুরুষ হয়ে থাকেন তাহলে একবার শুধু হিম্মত করে দেখেন শুধু এক এক মিনিটও লাগবে না 20 সেকেন্ড মাত্র 20 সেকেন্ড দেখি এবার সময় আগে দিছিলাম 5 মিনিট আজকে আরো কমায় দিলাম 4 মিনিট 80 সেকেন্ড 4 মিনিট 40 সেকেন্ড আমি কমায় দিলাম মাত্র 20 সেকেন্ড আর আপনাদের নরসিংদীর মানুষের জন্য একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদটা হলো আমি একটা সূত্রে তথ্য পেয়েছি বায়েজিদ খান পন্নির দুটো মেয়ের একটা মেয়ের বিয়ে করেছে আপনাদের এই নরসিংদীর মশিউর রহমান এটা আমার ধারণা বাস্তবতা আমি আরো ক্লিয়ার হয়ে ইনশাল্লাহ জানাবো বাকি আমি যেটা জানি এক সূত্রে তথ্য পেয়েছি সেলিম হলো বায়েজিদ খান পন্নির এক মেয়ে জামাতা আর এই সেলিমের বড় সেলিমের বোর বড় বোন যেটা এটা এক জায়গা থেকে তালাকপ্রাপ্ত হয়েছে কি হয় নাই জানি না এটারে মনে হয় বিয়ে করছে আপনাদের মশিউর রহমান এই মশিউর রহমান হলো হিজব তাওহীদের আমির সেলিম হলো এমাম সুতরাং এই নরসিংদীনিয়া তাদের বিরাট পরিকল্পনা আছে অতএব আপনাদের সোচ্চার থাকতে হবে জীবন যদিও চলে যায় হিজব তাওহীদের সাথে কোনো আপোষ হতে পারে না তৈরি আছেন ইনশাআল্লাহ তবে হিজব তাওহীদ নিয়ে যদি আপনারা মোটামুটি সংক্ষিপ্ত পর্যালোচনা জানতে চান হিজব তাওহীদ নিয়ে আমার মোটামুটি বড় যে বইটা এটা প্রায় 400 পৃষ্ঠা মতো হবে ওটা এখনো শেষ হয়নি আমার সংক্ষিপ্ত একটা বই লেখা আছে আমার গাড়ির ভেতরেই আছে যদি আপনারা পারেন একটা করে বই সংগ্রহ করে নিয়ে যান আর আমি হুজুরের কাছে আমার একটা লিফলেট আছে এই লিফলেটটা হিজব তাওহীদ বলে আমি লিফলেটটা নাকি সেলিম বলেছে এক জায়গায় সেলিম বলে আমি যদি ভুল বলি আমাকে ধরিয়ে দেন আমি শুধরে যাব সরি কইতে সমস্যা নাই তা আমি সেলিমকে আজকে নগদ একটা ভুল ধরাচ্ছি সেলিম এই লিফলেটটা দেখায়া বলছে আমি নাকি লিফলেটটা 50 টাকা করে বিক্রি করি এমন কোন প্রমাণ যদি দিতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হব 1,00,000 লিফলেট আমি ছড়িয়েছি পৃথিবীর কোন মানুষ যদি বলতে পারে কারো কাছে লিফলেট আমি বিক্রি করেছি আমি কালেমা পড়ে মুসলমান হব আর যদি সেলিম তুমি মিথ্যা প্রচার করে থাকো তাহলে তোমাকে ভুল স্বীকার করার পাশাপাশি নাকে খর দিতে হবে যদি নাকে খর না দাও তো জাতি বুঝবে তুমি মিথ্যু এই লিফলেট আমি হুজুরদের কাছে দিয়া যাব ইনশাআল্লাহ এই লিফলেটটা হুজুররা হুজুর এটা এটা ছাপায়া পুরো এলাকায় ছড়াই দিবেন এক নজরে এখানে হিজব তাওহীদের মতবাদ কি এবং কেন মোটামুটি এখানে সব লেখা আছে একটা নজর দিলে মোটামুটি পেয়ে যাবেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন হুজুরকে বসায়া পাশে অনেকক্ষণ কষ্ট দিয়েছি হুজুরকে আসলে আমি হুজুরের ছাত্র হওয়ারও যোগ্যতা নাই আমার তারপরে হুজুরদের নির্দেশে মাঝে মধ্যে কিছু কথা বলতে আসি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হিজব তাওহীদ নামক এই কুফরি মতবাদের এই স্লোগান থেকে আল্লাহ পাক দেশ জাতি মিল্লাহকে হেফাজত করেন বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন